কনফ্লিক্ট হচ্ছে স্যার, বাসাতে তো আমার ফোন আছে। তুমি রিসিভ করো, খুব জরুরি হলে আমাকে দেবে, বলো যে আমি মিটিং আছে, বলো। হ্যাঁ বলো। কোয়ান্টিটি হচ্ছে 4140 পিস। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? হ্যাঁ ভালো, একটু শোয়েবকে দিন তো। ভাবি আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। ওই যে অফিসের প্রোগ্রামে আমাদের সাথে পরিচয় হয়েছিল, আমি রূপা বলছি। হ্যাঁ চিনেছি, আপনি একটু শোয়েবকে দেন। ভাবি কোনো জরুরি কথা থাকলে আমাকে বলো, আমি স্যারকে জানিয়ে দিব। স্যার তো বাইরের সাথে মিটিংয়ে ব্যস্ত আছেন। আচ্ছা ঠিক আছে, মিটিং শেষ হলে বলবেন আমাকে, যেন অবশ্যই ফোন দেয়। তুমি কি আজকে একটু দেরিতে বেরোতে পারবে? কেন বলতো? আমি একটু বেরোতাম, কিছু কেনাকাটা ছিল, নামিয়ে দিয়ে গেলে ভালো হতো। তুমি আমাকে আরো আগে ডাকলে না কেন? মানে দেরি হয়ে যাবে আমার, তুমি বেটার ধীরে সুস্থে বেরো। তোমাকে তো সকালে ডেকেছি, তুমি তো শোনো না, উঠে তো আবার ঘুমিয়ে যাও। আর 10 মিনিট লাগবে আমার রেডি হতে, 10 মিনিটে এমন কি সমস্যা হবে? অফিস টাইমে 10 মিনিট মানে তুমি বোঝো, 10 মিনিটের ব্যবধানে রাস্তাঘাটে জ্যাম লেগে যায়। আর তাছাড়া ইদানিং আমার প্রায় দেরি হচ্ছে, এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো না। খামা খাওয়া জোয়ার দেখাচ্ছ কেন? নাকি যাওয়ার সময় কাউকে উঠিয়ে নিয়ে যেতে হবে, যেটা আমি থাকলে সম্ভব না? মানে কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো বিষয়কে এই জায়গায় নিয়ে যেতে হবে। তো তোমার যাওয়ার এত ইচ্ছা থাকলে তুমি আরও আগে আরও সকালে উঠতে পারতে, রেডি হয়ে থাকতে। আমি সকালে উঠে তো পায়ের উপর পা তুলে বসেছিলাম, নাস্তা বানাতে সময় লাগেনি। প্রত্যেকটা দিন অফিসে যাওয়ার সময় এই ঝামেলা আমার ভালো লাগে না। কি ব্যাপার, নাস্তা খেয়ে যাচ্ছ না কেন? নাকি সেটাও কেউ বানিয়ে নিয়ে আসবে? সরি স্যার, আজকে কি একটু হেল্প করতে পারবেন? এখন কিছু পাচ্ছি না। ঠিক আছে, আটো ওঠো। আপনার মুখটা তো শুকনো লাগছে, কোনো সমস্যা হয়েছে? না বইবা, সকালবেলা নাস্তা করা হয়নি, সেই জন্য হয়তো শুকনো লাগছে। এটা তো ঠিক না স্যার, সকালে নাস্তা না করলে সারাদিন কাজে এনার্জি পাবেন না, শরীরও খারাপ করবে। সেটাই, নিয়মকানুন মেনে চলতে হবে। নিপা কি রে, কেমন আছিস? ভালো আর থাকতে পারলাম কই। কেন, কি হয়েছে? আর তোর গলায় কেমন লাগছে কেন? তোরা জিজ্ঞাসা করিস না, আমার বলতেও ঘৃণা হয়, আমার মরে যাওয়া উচিত, বুঝলি? আচ্ছা কি হয়েছে বলবি তো, তুই কি এখন বাসায়? হ্যাঁ। আচ্ছা এখন ঠান্ডা মাথায় বল যে তোর কি হয়েছে, শোয়েবের সাথে কোনো সমস্যা? সমস্যা আমার না, সমস্যা ওর। ও প্রতিদিন সকালবেলা নাস্তা না করে অফিসের কথা বলে তাড়াহুড়া করে বেরিয়ে যায়, অথচ ও অফিসে যায় না। আচ্ছা এমনও তো হতে পারে যে সে অফিসের কাজে অন্য কোথাও গেছে। আমি শিওর ও অফিসে যায়নি, আর তাছাড়া কালকে সারাদিন ও আমার ফোনও রিসিভ করেনি। আচ্ছা তুই তো তার অফিস পর্যন্ত যাসনি, আর তুই একটা কাজ কর, তুই তার অফিসের ফোনে ফোন দিয়ে দেখলে তো তোর সব সন্দেহ দূর হয়ে যায়। হ্যাঁ তা অবশ্য করা যেতে পারে। তুই আগে পরে কিছু না ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিস, এটা কিন্তু ঠিক না। তুই যাই বলিস, আমার কেন যেন মনে হয় যে ওর কারোর সাথে অ্যাফেয়ার আছে, কারণ ইদানিং কোনো কথা বললেই ও রেগে যায়, আমার গুরুত্ব কমে গেছে বলেই এরকম হয়। দীপা তুই কোনো উল্টো পাল্টা কথা বানিয়ে বলবি না,
আর এমনও তো হতে পারে সে অফিসের কাজের জন্য তোর কথা ভুলে গেছে। তুই একটা কাজ কর, তুই তাকে বুঝা যে সে তোকে ভুলে গেল, তুই তাতে কষ্ট পাসনি এবং সে যে তোর জন্য যে পরিশ্রমগুলো করছে এতে তুইও কষ্ট পাচ্ছিস। আমি অবশ্য এভাবে কখনো চিন্তা করে দেখিনি। ওকে, তুই এতদিন চিন্তা করিস না, এখন থেকে চিন্তা কর। তার পছন্দ পছন্দগুলোকে তুই গুরুত্ব দে। তুই একটা কাজ কর, সে যে রান্নাগুলো পছন্দ করে সেগুলো তুই বেশি করে কর এবং সে যা পছন্দ করে সেই কাজগুলো তুই এখন থেকে কর। দেখবি একটা সময় সে অনুতপ্ত হয়ে নিজেই তোকে বেশি বেশি সময় দিতে চাইবে। আচ্ছা ঠিক আছে নিপা, আমি তাহলে ওর পছন্দের খাবার রান্না করতে থাকি। হ্যাঁ ও সরি, তোরে ধন্যবাদ, এই জন্যই তোর কাছে ফোন দিছি। তুই কেমনে জানি সব কিছু অনেক সহজ করে ফেলিস। রাখি। হ্যাঁ ব্যাপার কেন, আমি কি ফোন করতে পারি না, নাকি অন্য কারো? না এমনি করলাম। তুমি নাস্তা করেছিলে? হ্যাঁ হ্যাঁ করেছি। ফিরবে কখন? কেন বলো? বলা তো যাবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফিরবো, ওই সন্ধ্যা একটা মিটিং আছে আমার, ওটা শেষ করে ফিরবো। শেষ না হলেও দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে, আই উইল ট্রাই। তোমার ফিলিংস হচ্ছে অন্য কোথাও, অন্য কারোর প্রতি। তুমি আসলে সুস্থভাবে কোনো কিছু চিন্তা করতে পারো না। তোর কথা শুনে আদিক খেতে দেখাতে গিয়ে আমার কোনো লাভ হয়নি। কি হলো আবার? আমি কালকে ওর সব প্রিয় খাবার রান্না করলাম, আর ও বাইরে থেকে খেয়ে আসলো। হয়তো আগে থেকে অফিসে ডিনার করার কথা ছিল, আর তুই যে তাকে সারপ্রাইজ দিবি এটা কি সে আগে থেকে জানে? আমি ফোনে কালকে সারপ্রাইজের কথা বলেছি, ও যদি আমাকে বিন্দুমাত্র ফিল করতো তাহলে বুঝতো। অযৌক্তিক কথা বলবি না তো, তুই তাকে কি সারপ্রাইজ দিবি এটা কি সে আগে থেকে জানে? আর অফিসের কাজ শেষ না করে কি বাসায় ফিরতে পারে? না তুই যাই বলিস, ওর অন্য কোথাও অ্যাফেয়ার আছে, নইলে ও আমাকে এত অ্যাভয়েড করতো না। তুই যে ভাবছিস তা তো নাও হতে পারে। তুই তার একটা কাজ কর, শোয়েব ভাই বাসা আসলে তুই তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা কর। আমি আজকে বাসায় ফিরবো না, তোর এখানে থাকবো, তোর যদি সমস্যা হয় বল। দিবা তুই আমার ফ্রেন্ড, তুই আমার বাসায় থাকবি, এটা নিয়ে আমি সমস্যা হবে এটা তুই ভাবলি কিভাবে? শোয়েব ভাই কি কিছু জানে? না ও জানে না, আর ওকে টেনশনে রাখার জন্যই আমি থাকবো। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিবা। হলে হবে, শোভ ভাই তো অন্য কিছু ভাবতে পারে, ভাবলে ভাবুক, আমার তাতে কিছুই যায় আসে না। ফোনটা ধর না, দরকার হলে একটু রাগারাগি কর। ভাইয়া হয়তো বা বাইরে দাঁড়িয়ে আছে। কেন বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? ওর গার্লফ্রেন্ডের বাসা আছে না, সেখানে যাক। আর তোর যদি এত মায়া লাগে গিয়ে চাবি দিয়ে আয় যা।
তুই তোর জেদ নিয়ে বসে থাক। হ্যালো হ্যালো সোহেব ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি। ও নিপা, কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। সারা রাত আপনার উপরে অনেক ধকল গেছে, তাই না? কটা বাজে এখন? এখন 4টা বাজে। না ঠিক আছে, আমি ও আমার বাসায় ছিল ভাইয়া, ও আপনার ফোনও ধরছিল না আর বাসায় যেতে চাইছিল না, আর আমার কাছে তো আপনার নাম্বার নেই যে আপনাকে ফোন করে জানাবো। ও ও কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, ওর মোবাইল থেকে নাম্বারটা নিয়ে আপনাকে কল দিলাম। আপনি খামোখা চিন্তা করবেন না, ও ভালো আছে। আমি চিন্তা করছি না, আপনাকে ধন্যবাদ। রাখলাম ভাইয়া, ও ঘুম থেকে উঠলে আমি বাসে পাঠানোর ব্যবস্থা করব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আমি অফিসে উপস্থিত হতে পারিনি, এই কথাটা বলতাম তাহলে আমার মুখ উজ্জ্বল হতো।
আমার তো কোনো বিপদ হতে পারত। হ্যাঁ, তো হয় নাই। ও আচ্ছা, হলে তোমার জন্য ভালো হতো না? তুমি রূপাকে পার্মানেন্ট নিয়ে আসতে পারতে এখানে। তোমার সব কথা শুরু আর শেষ তো একই প্রসঙ্গ। রূপা অফিসে যায়নি কেন? কারণ তুমি ওর বাসায় ছিলে। আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি তো জানোই। তোমার লজ্জা লাগে না এটা বলতে? না, আমার লজ্জা লাগবে কেন? যে কাজ আমি করিনি তার জন্য আমি লজ্জিত হবো কেন? লজ্জা তো তোমার পাওয়া উচিত, কারণ তুমি আমাকে মিথ্যা ব্লেম করছো। আমি মিথ্যা ব্লেম করছি না, আমি মিথ্যা ব্লেম করছি। ঠিক আছে, আমাকে তুমি ভুল প্রমাণ করো। তুমি ডেটা পয়েন্ট, আমার যুক্তি তুমি বিচার করবে না। কত সারাটা রাত আমি যে কি কষ্ট করেছি, কি কষ্ট করেছি আমি তুমি বুঝো না। তোমার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, আমি বুঝে গেছি। যা বলবে সাফ সাফ বলবে। আমি তোমার অনেক জিদি করেছি, এই জিদি করবে। জিদি করেছো মানে? তুমি তুমি আমার নামে জিডি করেছো মানে? হ্যাঁ, জিডি করেছি, কারণ তোমার পক্ষে সব সম্ভব। তুমি সুইসাইড করতে পারো, আমি বিপদে পড়তে চাই না। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আমি বিচার চাইবো কার কাছে? এটা কি জিডির কপি নাকি ডিভোর্স পেপার? তুমি এখন অন্য মানে করার চেষ্টা করছো। আমি অন্য মানে করার চেষ্টা করছি? যে স্বামী স্ত্রীর নামে জিডি করে তাদের মধ্যকার সম্পর্ক কি আদৌ বজায় থাকে? স্ত্রী স্বামীকে সন্দেহ করলে সম্পর্ক খুব খারাপ হয়। Why don't you divorce me? Why shall I? It's your problem. তোমার সমস্যা, তুমি করবে, করো তুমি। হ্যাঁ, তুমি তো ডিভোর্স করবাই না। ডিভোর্স করলে তোমার 10 লাখ টাকা দেন মোহর দিতে হবে। হ্যাঁ, সেই জন্যই। তুমি আমাকে অসুস্থ মনে করছো। কেউ যদি নিজে অসুস্থ হতে চায় কিছু করার নেই। ওঠো, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। কি বলবা, তাড়াতাড়ি বলো, আমি তোমার জন্য রাতের ঘুম নষ্ট করতে পারবো না। তুমি তো ঘুমাবে না, কেন মিথ্যে কথা বলছো বলো। কি বলবে? তোমার কি হয়েছে? বেশ কিছুদিন খেয়াল করছি যে তোমার মনটা বিক্ষিপ্ত, সমস্যাটা কোথায়? না, কোনো সমস্যা তো নেই। আমি কি কোনো ভুল করেছি? তুমি কি করেছো আমি জানি, কিন্তু তুমি যেটা জানো সেটা তো সত্য না। আমি নিজে রূপাকে দুদিন তোমার গাড়িতে উঠতে দেখেছি। তুমি রূপা দুজনের কেউই আজ অফিস যাওনি। সেদিন রাতে তুমি খেয়ে ফিরেছো। এর চাইতে বেশি আর কি প্রমাণ চাও তুমি? ওকে, তোমার কথাটাই মানলাম, কিন্তু এগুলোর যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার সুযোগ তো আমাকে দেওয়া উচিত। তোমার কাছে তো সব কারণ তৈরি আছে, তুমি তো সব সাজিয়েই রেখেছো। তুমি আমাকে অবিশ্বাস করলেও আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসলে আমাকে অ্যাভয়েড করতে না, সমস্যাটাই যে নেই। এই ধারণাটা তোমার মনের মধ্যে বদ্ধমূল হয়ে আছে, আমার আরও আগেই এ নিয়ে আলোচনা করা উচিত ছিল। একটু চিন্তা করে কি দেখেছো আমার এই বদ্ধমূল ধারণার পেছনে তোমার কোনো ভূমিকা আছে কিনা? আমার প্রকাশ করার ক্ষমতা কম, কিন্তু তুমি যদি আমার দিকে একটু মনোযোগ দিতে তাহলে আমার অনুভূতিটা হয়তো টের পেতে। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে চলো।
আমার যুক্তি গ্রহণ করার ক্ষমতা বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। আমার কাউন্সিলিং প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, এতে যদি তোমার মনে হয় ভালো হবে তাহলে আমি অবশ্যই নিয়ে যাব। আমার ভুলগুলো ধরা পড়বে এতে। আর একটা কথা, আজকে ঝগড়া করার সময় আমরা যেসব কথা বলেছি এই জাতীয় কথা আমরা আর কোনোদিন মুখে আনব না। অবশ্যই। আপনাদের সমস্যাটা আমি বুঝতে পেরেছি, খুবই কমন একটা সমস্যা। আসলে নাগরিক জীবনের ব্যস্ততা থেকেই এই প্রবলেমটা হয়। ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি ওথেলো সিন্ড্রোম। এখন আমরা কি করবো? আসলে সমস্যাটা কোথায়? উনি আসলে একা একা বাসায় থাকেন। আপনার আসলে যতখানি সময় দেওয়া দরকার আপনি তো দিতে পারেন না। একা যখন থাকেন তখন ওনার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসে। ভালো চিন্তার পাশাপাশি তো বাজে চিন্তাও আসে। এই বাজে চিন্তা থেকে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন শেষ কবে ওনাকে নিয়ে আপনি ঘুরতে বেরিয়েছিলেন? আমার মনে হচ্ছে সেটা মনে হয় খুব কাছাকাছি সময় না। আসলে আমার অফিসে ব্যস্ততা অ্যাবনর্মাল ধরনের, ছুটির দিনেও কাজ করতে হয় আমাকে। দেখুন, ব্যস্ততা যতই থাকুক, পারিবারিক জীবন বলে তো একটা কথা আছে, নাকি? ব্যস্ততা আসলে মানুষকে ভালোবাসতে ভুলিয়ে দেয়, আর ভালোবাসার অনুপস্থিতি সমস্যা তৈরি করবে। এটা কি খুব স্বাভাবিক না? যাই হোক, এটা আসলে জটিল কোনো ব্যাপার না। আপনারা দুজন যদি একান্তে কিছুদিন সময় কাটাতে পারেন তাহলে সমস্যাটা মিটে যাবে। প্রথমেই আপনার নিজেকে সব ধরনের প্রফেশনাল কাজ থেকে মুক্ত থাকতে হবে। এরপরে আপনি তাকে নিয়ে একান্তে সময় কাটাবেন। যখন একান্তে সময় কাটাবেন তখন আপনি আপনার ফিলিংসগুলো তাকে এক্সপ্রেস করতে পারবেন, সেটা উনি বুঝতে পারবেন। আর যদি বুঝতে পারেন তাহলে যে ওনার ভুল ধারণা সেটি ভেঙে যাবে। আমি আবারও বলি, সমস্ত প্রফেশনাল কাজ থেকে দূরে যেয়ে আপনাকে এই কাজটি করতে হবে। আপনি তো নিশ্চয়ই আমার প্রফেশনটা বাদ দিতে বলছেন না? না, তা কেন বলবো? মানে আমি যখন ওর সঙ্গে সময় কাটাবো তখন প্রফেশনাল কোনো চিন্তাভাবনা আমার মধ্যে থাকবে না, এই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, তো সেক্ষেত্রে কি আমাদের, মানে ঢাকা যেহেতু আমার কর্মস্থল, ঢাকার বাইরে গেলে ভালো হয়? ঢাকার বাইরে দূরে কোথাও গেলে খুব ভালো হয়, নেচার আপনাদের খুবই হেল্প করবে। আমরা উঠতে পারি কোথায় এখন? ঠিক আছে, আশা করি আমার কাছে আর আসতে হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, কার্ড তো আছে, জাস্ট টেলিফোন করে চলে আসবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। সুন্দর না? কি বিলবোর্ড? হ্যাঁ, সুন্দর জায়গায় আসলে সবই সুন্দর লাগে। হাতে কি? কই, হাতে তো কিছু নাই। না, এই যে স্ক্রিনে। ও, মেহেদি দিয়েছে, দেখছো না? আমার মনে হলো যে কোনো অসুখ নাকি।
হয়ে আসো না, আসো। আমারও অনেক সুন্দর লাগছে, কিন্তু এই জায়গাটায় বেশিক্ষণ থাকা বোধহয় ঠিক হবে না। কেন? কারণ কক্সবাজারে এসে যে দিবাকে আমি পেয়েছি, আই ডোন্ট ওয়ান্ট টু মিস হার। তাই নাকি? কেন মিস করবা কেন, আমি তো তোমার সঙ্গেই আছি। কিন্তু আমাদের দুজনের সঙ্গে তো আর কেউ নাই। আর কাউকে লাগবে কেন? এসব জায়গায় দুজন মানুষও একলা। রিস্কি নাকি? জানি না, হতেও তো পারে। হলো, আর কিছুক্ষণ বসি। না স্যার, আই ডোন্ট ওয়ান্ট টু। কোথায় গেলে মিস করবো? আমি তো এখনো বৃদ্ধ হইনি। চলো। একটু শুনবা, একটু শুনবো, বলো। আমি না তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না। কেন, কোনো সমস্যা নাকি? না না, কোনো সমস্যা না, মানে তুমি আমাকে একটা জিনিস কিনে দিলে আমি তোমার কাছে আর কিছু চাইবো না। ও, আমি তো ভাবলাম আবার। আচ্ছা, কি জিনিস বলো। আমার একটা পাহাড় কিনে দিবা, সমুদ্রের পাড়ে। কি সমুদ্রের পাড়ে পাহাড়? পাহাড়? আচ্ছা ঠিক আছে, দেবো পাহাড় কিনে। কিন্তু কিন্তু কি? পাহাড় তোমার অনেক প্রিয়, তো পাহাড় কেনাটা বোধহয় ঠিক হবে না। কেন? তোমার কাছে পাহাড়ের আবেদনটা নষ্ট হয়ে যাবে। ইংল্যান্ডে তুমি একটা ঘড়ি কেনার জন্য ক্রেজি হয়ে গেলে না, ওমেগা। হ্যাঁ, খুবই চমৎকার ঘড়ি, ক্রেজি হওয়ার মতোই। তো সে ঘড়ি এখন কোথায়? সস্তা একটা ঘড়ি হাতে পড়ে আছে। মানুষ এরকমই, কিনে ফেললে আর আবেদন থাকে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, পাহাড় কিনবো না। তুমি কি মাইন্ড করলে নাকি? না না, আমি মিন করে বলতেছি, তোমার যুক্তিটা আমার অনেক পছন্দ হয়েছে। চলো নদী ধার সৈকত জুড়ে ঝাউ বনের। প্লিজ গানটা একটু থামাবে? কেন বলো তো? ঝগড়া লাগবে না, তাহলে একটা কাজ করি আমরা, এখানে কিস্তিতে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট কিনে ফেলি। ঢাকায় যখনই তোমার মেজাজ গরম হবে, প্লেনে করে এখানে চলে আসবো, বাস শেষ। তুমি কি এখানে আগে আসছো? এখানে মানে কি, কক্সবাজারে? না মানে এই জায়গাটায়। না, এখানে আসিনি। আচ্ছা, একটু আগে যে পাহাড়ে গেলাম ওখানে আসছো? ওখানে আসছিলাম। চলো সমুদ্রে নামি। না। কেন? না এখন ভাটা। ভাটা রিস্ক তাই? না, আমি সমুদ্রের কাছে যাব না, সমুদ্র আমার কাছে আসবে। যতক্ষণ না জোয়ার হয় এখানে বসে থাকবো, যখন পানি পায়ের কাছে আসবে দুজনে চুপ করে নেমে যাবে। মূল কথা হচ্ছে আলসেমি লাগছে, তাই তো? না, এখানে বসে থাকি না কিছুক্ষণ, ভালোই তো। মেঘ যদি সবসময় এরকম লাল হতো তাহলে কিরকম হতো বলো তো?
না, ভালো হতো না। তাহলে সবসময় মনে হতো সূর্য উদয় হচ্ছে অথবা অস্ত যাচ্ছে। আসলে সাদা মেঘের কোনো তুলনা হয় না। লাল মেঘের কথা কার কবিতা আছে বলতে পারবা? পারবো। হ্যাঁ পারবো। জীবনানন্দ দাস। দুজনের ভুলগুলো যদি আরো আগে ধরা যেত তাহলে তো এতগুলো সময় নষ্ট হতো না। সময় এখন অনেক আছে। আচ্ছা আসো, আমি জোরে জোরে একটা গল্প করি, তুমি শোনো। আচ্ছা। সাধু ভাষায় লেখা না? গল্পটার নাম হচ্ছে অগ্রদানী। কত দূর? এই তো সামনে দেখা যাচ্ছে, এটা লাভ দিয়ে পার হতে হবে। আবার এটা পার হতে হবে? এই জায়গাটা আসলে আমার মনটা উদাস হয়ে যায়। তুমি কি এখানে আগেও আসছো? একা? হ্যাঁ একা। কি মনে পড়ে মনটা উদাস হয়েছে? কিছু মনে করে না, এই নেচার সবকিছু দেখে। তুমি কথা ঘোরাচ্ছ কেন? কথা ঘোরাচ্ছি মানে? তোমার এখানে পুরনো কোনো স্মৃতি আছে? আমরা কিন্তু এইগুলো করার জন্য কক্সবাজার আসি না। এই জন্যই তুমি এত দূর হেঁটে আসছো। তোমার আগ্রহ দেখে আমার আগেই বোঝা উচিত ছিল। তোমার মতো বুদ্ধিমতী মেয়ের জন্য তো বিষয়টা লজ্জা। মানে? এই যে তোমার বুঝতে না পারাটা। ও, তার মানে আমি যে অনুমান করেছি তা সত্য? তুমি আবার অনুমান করো নাকি? তোমার কাছে তো হাইপোথেসিস বলে কোনো শব্দ নাই, তোমার কাছে সবই প্রুভড। হ্যাঁ প্রুভড। বিলবোর্ডে একটা মেয়ের ছবি থেকে তুমি চোখ ফেরাতে পারো না। তার হাতের মেহেদি তুমি দেখো। কই, আমি তো হাতে মেহেদি দিই, সেগুলো তো দেখো না। আবার ওই যে নিয়ে গেলে পাহাড়ে, সেখানেও তুমি আগে গিয়েছো। কাকে সাথে করে নিয়ে গিয়েছিলে? এখানে এসেছি, এখানেও তুমি আগে এসেছো। এই বিলবোর্ড দেখা, পাহাড় দেখতে যাওয়া, এগুলো একবারও তোমার মনে হয় না যে তোমার খারাপ লেগেছে? এখন হঠাৎ করে খারাপ লাগলো কেন? তোমার মতো নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমার আশাটাই ভুল হয়েছে।
মেঘ যদি সবসময় এরকম লাল হতো তাহলে কিরকম হতো বলতো? না, ভালো হতো না। কারণ কক্সবাজারে এসে যে দিবাকে আমি পেয়েছি, যেসব কথা বলেছি এ জাতীয় কথা আমরা আর কোনোদিন মুখে আনবো না। হ্যালো রিফাত, কি হয়েছে? ঠিক আছো তো? হ্যাঁ। তোমরা কক্সবাজার যাওনি? হ্যাঁ, ভেবেছিলাম এখানে এসে ভালো লাগবে। সমস্যা কোথায়? গত কয়েকদিন ভালোই ছিলাম, আজকে একটা জায়গায় গিয়ে মনে হলো যে সেখানে ওর কোনো পুরনো স্মৃতি আছে। তুমি এটা শিওর আছো কিভাবে? ও এমন একটা দীর্ঘশ্বাস ছাড়লো, মনে হলো যে ওর বুক ভেঙে চুরে আসছে। এটা তোমার ভুল ধারণা, এটা সত্যি না। প্লিজ তুমি অন্তত ওর পক্ষে সাফাই দিও না। আর তুমি খুব ভালো করে জানো যে আমি যা বলছি ঠিক বলছি। আসলে সমস্যাটা তোমার। আমার সমস্যা? তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। দিবা তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে এখনো ভালোবাসো, তাই তোমার স্বামীর প্রতি তোমার সন্দেহ দূর হয় না। এটা তুমি কি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি আমাকে ভালোবাসো এই জন্য তুমি তাকে ভালোবাসতে পারছো না। একই সাথে তোমার মনে হচ্ছে তোমার মতো তোমার স্বামীর মনের মধ্যেও কেউ আছে। তুমি কেন সবাইকে কষ্ট দিচ্ছ? তুমি আমাকে একথা বলো না, তুমি পারবে আমাকে ভুলে যেতে? হ্যাঁ আমি তোমাকে ভুলে গেছি, আর তোমাকে ভুলে গেছি বলেই আমি এখনো ভালো আছি। আমি কাউকে কখনো মনে করতে চাই না। অতীত আঁকড়ে ধরে বর্তমানকে অস্বীকার করা বা অবহেলা করা ঠিক না। আমি পারবো না। তোমাকে পারতেই হবে, সবার মঙ্গলের জন্য, তোমার নিজের মঙ্গলের জন্য তোমাকে পারতেই হবে। তুমি সবাইকে কষ্ট দিতে পারো না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আজকে থেকে শুধু সোহেবকেই ভালোবাসবে। আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি এখন থেকে শুধু সোহেবকেই মনে করবে, আর কাউকে না। আমি পারবো না। তোমাকে চেষ্টা করতেই হবে, সবার মঙ্গলের জন্য তোমাকে পারতেই হবে। আর একটা কথা, তুমি এখন থেকে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, আর কখনো ফোনও করবে না। আমি পারবো কি করে? আই উইল হেল্প ইউ।